জাপান এমন একটি রোবট তৈরি করেছে যেগুলো দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে ও দুর্যোগপূর্ণ এলাকার উদ্ধার কাজ পরিচালনা করতে পারবে। জাপানের নিউ এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন NEDO সম্প্রতি এসব রোবট প্রদর্শন করেছে। সংস্থাটি রোবটগুলোর কাজ প্রদর্শনের জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিকল্পনা করেছে। দুর্যোগ মোকাবেলায় সাহায্যের জন্য তৈরি রোবটের মধ্যে অন্যতম হল HRP-2Kai, জ্যাকসন ও হাইড্রা। HRP-2Kai এর উরুসন্ধি থাকায় এটি স্বতন্ত্রভাবে চলাফেরা করতে পারে। জ্যাকসন যন্ত্রপাতি বহন, ব্যবহার এবং দৌড়াতে সক্ষম, আর হাইড্রাকে বলা হচ্ছে হিউম্যানয়েড রোবট। NRBC ব্যাংক সুখবর প্রতিদিন।